আসসালামু আলাইকুম, আমি তাইয়েবাতা বাসু, গ্রুপ নম্বর 2 থেকে। আজকে আমি ডিজিটাল প্রযুক্তি বিষয়ে একটি অভিজ্ঞতা, সমস্যা দেখে না পারি ভয় সবাই মিলে করি জয়, এই বিষয়ে আজকে আমি যে সমস্যাটি বেছে নিয়েছি আমরা, সেটি হলো ডেঙ্গু জ্বর। তো এবছর আমাদের দেশে ডেঙ্গু জ্বরে মারা গিয়েছেন 1800 জন মানুষ, এবং মূলত এশিয়া এবং আফ্রিকা মহাদেশে এই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি। তো আমরা এই ডেঙ্গু জ্বর সম্পর্কে অনেক তথ্যই জানি না, তো এই তথ্যগুলো আমাদের কালেক্ট করার জন্য যেসব ওয়েবসাইট বা যেসব আমাদের উৎস আছে সেগুলোর মধ্যে আছে সংবাদপত্র, আমরা সংবাদপত্র পড়ে ওই তথ্যগুলো পেতে পারি, টেলিভিশনের খবর শুনে আমরা সেই তথ্যগুলো পেতে পারি, মোবাইল ফোন থেকে আমরা তথ্যগুলো পেতে পারি, রেডিও শুনে আমরা তথ্যগুলো পেতে পারি, ডাক্তারের কাছ থেকে তথ্যগুলো পেতে পারি, কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে বা কোনো ওয়েবসাইট থেকে আমরা তথ্যগুলো কালেক্ট করতে পারি। এরপরে আমাদের এই ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে বাঁচার জন্য কিছু প্রস্তুতি নেওয়া উচিত। এই প্রস্তুতিগুলো নিলে আমরা আসলে আমাদের ডেঙ্গু জ্বর হওয়ার অনেক সম্ভাবনা কম থাকবে। সেটি হলো বাড়ির আশেপাশে যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে, আমাদের বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা যেন না থাকে সেই দিকে আমাদের মনোযোগ থাকতে হবে, আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে। এরপরে ঘরের ভেতরে থাকা টব, পলিথিন, ডাবের খোসা ইত্যাদিতে জমে থাকা পানি নিষ্কাশন করতে হবে। আমাদের ঘরের ভেতরে যদি কোনো এমন পাত্র থাকে বা এমন কোনো জিনিস থাকে যেটাতে পানি জমতে পারে, তাহলে সেই জিনিসটার মধ্যে থেকে পানি আমাদের নিষ্কাশন করতে হবে, কারণ পানিতেই মূলত ডেঙ্গু, পানিতেই মূলত এডিস মশার জিন দিয়ে থাকে। এরপরে মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত 3 বার স্প্রে বা গিল করতে হবে। আসলে মশা নিধনের জন্য আমাদের অনেক জেলাতেই, উন্নত উন্নত জেলাতে এভাবে স্প্রে করা হয় সরকারের পক্ষ থেকে। তো এই জিনিসটা করলে আসলে মশা অনেক অনেক মশাই মারা যায়, তো এই কারণে এটা করা উচিত। এরপরে হচ্ছে বাহিরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম ব্যবহার করতে হবে। আমরা যদি কখনো বাহিরে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের গায়ে এক ধরনের ক্রিম পাওয়া যায়, সেই ক্রিমটা ব্যবহার করতে হবে, এতে আমাদের মশা কামড় দিতে পারবে না। এরপরে হচ্ছে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে। সাধারণত দিনে এডিস মশা কামড় দেয়, তো দিনে যদি আমরা ঘুমাই তাহলে আমাদের মশারি ব্যবহার করে ঘুমাতে হবে, আর যদি রাতে ঘুমাই সেক্ষেত্রে মশারি ব্যবহার করাটা ভালো হবে। তো আমরা এইসব কাজ করে ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে বাঁচতে পারবো, এবং আমার মতে আমরা যদি এই ধরনের প্রস্তুতিগুলো নিয়ে রাখি তাহলে আমাদের দেশ থেকে ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেক বেশি কমে যেতে পারবে। তো আমি এই বলে আমার উপস্থাপন এখানেই শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ তাইবা। ডেঙ্গু জ্বরের প্রকোপ আমরা দেখতে পেয়েছি ও ওর তথ্যের মধ্যে চলে এসেছে, আফ্রিকাতে এবং এশিয়াতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেশি। আমার ওর কাছে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে এটা কোনো এই আলোচনার মধ্যে কোনো ওষুধের ব্যবস্থার কথা বলা হয় নাই, তাহলে ওষুধ সম্পর্কে তোমার কি ধারণা আছে, এটা কি ওষুধ খাওয়ার প্রয়োজন আছে না নাই? ওষুধ খাওয়ার প্রয়োজন বলতে আমরা ডেঙ্গু জ্বর হওয়ার আগে ওষুধ খাওয়ার তেমন প্রয়োজন নেই। আমি যেটা বলেছি যে বাহিরে যাওয়ার সময় গায়ে যে ক্রিমটা নেওয়া হয় ওটা নেওয়া যেতে পারে, কিন্তু ডেঙ্গু জ্বর হওয়ার আগে কোনো ওষুধ নেওয়া। ধন্যবাদ, ঠিক আছে ব্যাপারটা। আরে, ওরা এখানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কিভাবে যে ডেঙ্গু জ্বর সম্পর্কে প্রচারণা বা সচেতনতা চালানো যেতে পারে এই জিনিসটাও আলোচনা করেছে, আর এর পাশাপাশি সামাজিক যে সচেতনতা, সামাজিক সচেতনতা কতটুকু প্রয়োজন বলে তুমি মনে করো? সামাজিক সচেতনতা আমরা যদি এভাবে সবাই যদি সকলে আসলে এই ধরনের জিনিসগুলো ওইভাবে জানে না, তো তাদের মধ্যে যদি এবার আমরা সচেতনতা বৃদ্ধি করি তাহলে আমার মানে বিশ্বাস যে তারা এই ধরনের প্রস্তুতিগুলো নিবে। লিফলেট, পোস্টার কিংবা কোনো আলোচনা সভা যদি করা যায় বিষয়ে, এগুলা কি ভালো হবে না খারাপ হবে? অনেক বেশি ভালো হবে, তাহলে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে। ওকে, ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, এবং ধন্যবাদ জানাচ্ছি যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যে উপস্থাপনা করলেন তাইবা, এবং সকল শিক্ষার্থী যারা তার সাথে ছিলেন তাদেরকে, এবং আমরা অবশ্যই শুধু এই জানার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা অবশ্যই মশায় টাঙিয়ে ঘুমাবো, এবং যে 3 দিনের পানি যাদের কোনো টবে বা কোনো জায়গায় বাগানে টায়ারে কোথাও যদি পানি না জমে থাকে সেখান থেকে সাবধান থাকবো, এবং অবশ্যই আমরা যে মশা নিধনের উদ্যোগে যারা আসবে তাদেরকে সহযোগিতা করবো, এবং অবশ্যই মশায় টাঙিয়ে ঘুমাবো, তাহলে আমরা ডেঙ্গু নামক এই যে ভয়াবহ ঘাতক রোগ এখান থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। ধন্যবাদ সবাইকে।